ঢেড়া পিটিয়ে নোটিশ জারি সিবিআই এর। ভোট পরবর্তী হিংসা মামলায় দেগঙ্গা বিধানসভার উলা গ্রামে নোটিশ জারি করে সিবিআই এর আধিকারিকরা। আগামী 10 দিনের মধ্যে অভিযুক্তদের হাজিরা দেওয়ার নির্দেশ। ভোট পরবর্তী হিংসা মামলায় উলা গ্রামে সিবিআই এর ঢেড়া পিটিয়ে নোটিশ জারি। আগামী 10 দিনের মধ্যে 6 অভিযুক্তকে সিবিআই দপ্তর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ সিবিআই আধিকারিকদের। হাজিরা না দিলে পরবর্তী পদক্ষেপ হিসেবে অভিযুক্তদের বাড়িগুলি সিল করে দেওয়া হবে, এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে। অভিযোগ, গতপুকুর থানার দেগঙ্গা বিধানসভার উলা গ্রামে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয় আইএসএফ কর্মী হাসানুজ্জামানের। সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনার তদন্তে নেমে এর আগেও একাধিকবার অভিযুক্তদের হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল সিবিআই আধিকারিকেরা। আজ পুনরায় সকাল 11টা নাগাদ ওই গ্রামে আসে সিবিআই এর প্রতিনিধি দল। আজ প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেক বাড়ির দেওয়ালে নোটিশ ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের আগামী 10 তারিখের মধ্যে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সিবিআই অফিসাররা এসেছিল, এসে প্রত্যেকটা যে আসামিগুলো আছে তাদের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তাদের বাড়িতে নোটিশ জানানোর কথা তাদেরকে জানালো। তারপরে ঢোল পেটানো শুরু করলো, ঢোলে যে আওয়াজটা হয়, মানুষজন এলো তাদের সামনে, ওরা ওদের কিছু কথা বলল। 10 মে সম্ভবত ডেট দিয়েছে, তাদের মধ্যে যেসব আসামিগুলো পলাতক আছে তাদেরকে 10 মের মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে, ধরা দিতে হবে। এবার যদি না দেয় তাহলে সিবিআই কী ব্যবস্থা নেয় সেটা দেখে। ও অনেক 3টে গাড়ি এসেছিল, কিছু অফিসার ছিল, কিছু সিআরপিএফ জওয়ান ছিল। পাশাপাশি পরিবারের সদস্যদের জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে পরবর্তীতে অভিযুক্তদের বাড়িগুলি সিল করে দেওয়া হবে সিবিআই আধিকারিকদের তরফ থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা, তাদের সাথে পরিবারের সদস্যদের কোনো রকম যোগাযোগ নেই। এমত অবস্থায় পরিবারের দিন কাটানো মুশকিল হয়ে পড়েছে। বলে গেছে ওই কার ঘর বাড়ি, কার কি সব আসামি না ধরা দিলি, ঘরে তালা মারবো, কার ঘরে তালা মারবে? এ তো তার বাবার ঘর, তার কি ঘর আছে? তোর বাবার ঘরে কি সিট তালা মারবে? কোথায় আছে সেটা জানে না, আমরা কিছু জানি না ওসব খবর কোথায় যাই না। ওই ঘটনার পর থেকে কোনো যোগাযোগ না, কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ পাইনি আমরা, কোনো কোথায় রয়েছে না রয়েছে কিচ্ছু পাইনি। ঘটনায় সার্বিকভাবে দুশ্চিন্তায় পড়েছে অভিযুক্তদের পরিবার। তবে ঘটনার অগ্রগতিতে সঠিক বিচারের আশার আলো দেখছে মৃত হাসানুজ্জামানের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।